এই ভিডিওতে আমরা শিখব লিংকডইনে কিভাবে হ্যাশট্যাগ সেট করতে হয়। ফার্স্ট অফ অল আমরা একটু ছোট করে জেনে জেনে নেই যে হ্যাশট্যাগের কাজ কি। আমরা যখন আপনি যদি আমার এই লিংকডইন প্রোফাইলটাতে দেখেন, আমার নাম, আমার ডেজিগনেশনগুলো বা আমি যেই সেক্টরে কাজ করি সেই টাইটেলটার নিচে দেখেন টকস অ্যাবাউট নামে একটা অপশন আছে, শো করতেছে। সো টকস অ্যাবাউট কন্টেন্ট রাইটার, আমি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করি, রিজিউমি রাইটিং নিয়ে কাজ করি, গ্রাফিক ডিজাইনার একটা পার্ট যেটা হচ্ছে প্রিন্ট ম্যাটেরিয়াল ডিজাইন নিয়ে কাজ করি, আর বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেছি এবং করি, এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। সো এখানে দেখেন প্রতিটার সেক্টর বা প্রতিটা টপিকের আগে হচ্ছে হ্যাশট্যাগ সাইন দেওয়া। এই হ্যাশট্যাগ মানে হচ্ছে এই কিওয়ার্ডগুলোর কাজ হচ্ছে, এই কিওয়ার্ডগুলো ধরে বা এই ওয়ার্ডগুলো ধরে যখন লিঙ্কডইনে কেউ কোনো কিছু সার্চ করবে তখন যেন আমার প্রোফাইলটাকে উপরের দিকে শো করে, আমাকে যেন ভিজিবল করে তোলে, যাতে হচ্ছে আমি মানুষের কাছে রিচ করতে পারি। সো এই হ্যাশট্যাগের কাজ হচ্ছে এটাই। সো লিঙ্কডইনে আমরা এই হ্যাশট্যাগটা কিভাবে সেট করব, ফার্স্ট অফ অল আমাদেরকে আমাদের এই প্রোফাইল পেজে আসতে হবে। আমাদের প্রোফাইলে আসার পর আমরা এখানে রিসোর্সেস একটা অপশন পাবো, রিসোর্সের মধ্যে আমি এখানে একটা অপশন পাবো ক্রিয়েটর মোড। আপনার প্রোফাইলে যদি হ্যাশট্যাগগুলো দেয়া না থাকে তাহলে আপনার এখানে ক্রিয়েটর মুডটা থাকবে অফ করা। আমার এটা যেহেতু দেয়া আছে সেক্ষেত্রে ক্রিয়েটর মুডটা আছে অন করা। সো আমি হচ্ছে এই ক্রিয়েটর মুডে যাব। ক্রিয়েটর মুডে ক্লিক করার পর এখানে হচ্ছে পেজটা লোড হয়ে আসবে। সো আমার এখানে যেহেতু আমি এগুলো দিয়েছি সো আগের পেজটা আমাকে শো করে নাই, বাট আপনার যদি এটা দেয়া না থাকে আপনাকে এখানে একটা ফার্স্ট একটা পেজ আসবে, আপনি জাস্ট সিম্পলি এখানে নেক্সট দিবেন। এখানে নেক্সট দেওয়ার পর এই টপিকস এর এই পেজটা আসবে, আপনি এখানে সিম্পলি এই যে অ্যাড টপিকসে কি আপনি যদি হচ্ছে সিইও হয়ে থাকেন তাহলে ধরেন আপনি সিইও দিয়ে দিলেন, যাতে হচ্ছে সিইও লিখে যখন কেউ সার্চ করবে তখন যেন আপনাকে পায়। আপনি যদি ম্যানেজিং ডাইরেক্টর হয়ে থাকেন তাহলে আপনি এখানে সিইও না দিয়ে হচ্ছে আপনি এখানে দিতে পারেন যে ম্যানেজিং ডিরেক্টর। দ্যাট মিন্স এখানের কিওয়ার্ডটা এমন ভাবে দিবেন যাতে করে হচ্ছে মানুষ আপনাকে কি ওয়ার্ড দিয়ে খুঁজবে বা কিভাবে খুঁজবে বা আপনি মানুষের কাছে কোন কিওয়ার্ডটা দিয়ে রিচ করতে চান সেই কিওয়ার্ডগুলো আপনি এখানে সেট করবেন। এখানে আপনি টোটাল 5টা কিওয়ার্ড সেট করতে পারবেন, 5টার বেশি আপনি পারবেন না, চাইলে 5টার কম করতে পারবেন। সো এটা যখন সেট করা হয়ে যাবে জাস্ট সিম্পলি এখানে ডান করে দিবেন। এখানে যখন আমরা ডান করে দিব আমাদের এখানে কাজ শেষ, তাহলেই আপনি দেখবেন যে আপনার এখানে টকস অ্যাবাউট এখানে হচ্ছে হ্যাশট্যাগ গুলো অ্যাড হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন আমরা লিঙ্কডইনে কি লিঙ্কডইন প্রোফাইলে কিভাবে হ্যাশট্যাগ গুলো ইউজ করব। থ্যাংক ইউ।